শরণকালের বন্যাতে মাথা গোঁজা ঠাঁই হারিয়ে কপালে চিন্তার ভাঁজ সিলেটের বেশিরভাগ বানভাসীর। বন্যার পানি নামতে শুরু করলেও পুনর্বাসন নিয়ে দিশেহারা তারা। বেশিরভাগ মানুষ তাকিয়ে রয়েছে সরকারি সহায়তার দিকে। দূর থেকে বন্যায় তছনছ হয়ে যাওয়া মাথা গোঁজার স্থানটুকু দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিলেটের তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুর্দাও এলাকার আব্দুস শহীদ। দুই মেয়ে বিয়ে দেওয়ার পর চার সন্তান ও নাতি নাতনিদের নিয়ে এখানেই থাকতেন তিনি, কিন্তু বন্যার শুরুতেই ঘরের সাথে এক নাতিকেও হারিয়ে ফেলেন। আমার ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সরকার যদি আমার একটা ঘর দিত, আমার বাচ্চা চলে চলতো, আমি তো একটা ঘর ঘরের মতন থাকি আমার নাই। সিলেটের জৈন্তাপুরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হাজিরা বেগম বন্যায় হারিয়েছেন ঘর। ফসলের মাঠে কাজ করে জমানো টাকা দিয়ে বানিয়েছিলেন মাথা গোঁজার ঠাঁই, সেটি হারিয়ে তিন সন্তান সহ পাঁচজনের পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আসার পর তো ঘর অর্ধেক নাই, বাঙ্গার নিচে গাড়ি শরণকালের এমন বন্যা দেখেনি সিলেটবাসী। এ কারণে বন্যা পরবর্তী পুনর্বাসন এখন বড় চ্যালেঞ্জ। তার জন্য তো আমরা নিরাশ্রয় হন বর্তমান। এই অবস্থায় যদি আপনারা কিছু সাহায্য দিয়ে যান তাহলে আমরা একটু দুই এক বেলা খেতে পারবো আর কি। বাড়ি এখন বর্তমানে শুকাইছে আর কি, ঘর দর খুব ভাঙ্গা গেছে। ভাঙ্গা পানি কমে গেলে আর আইতাম বাড়িতে, এমন ঘর দুয়ার ঠিক করার মতো কোনো অর্থ নাই বর্তমান। পানি না আমার কি কমা, আমার তো কিছু নাই, কিভাবে ঠিক করবো? মানে আপনার কাছে আবদা দিলাম আর কি। পানি কমতে শুরু করলেও কমেনি সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগ। এদের কেউ হারিয়েছে বসতভিটা, আবার কারো তছনছ হয়েছে সকল সহায় সম্বল। এই পানি হয়তো কিছুদিনের মধ্যেই কমে যাবে, কিন্তু এই বানভাসীদের দুর্ভোগ কমতে সময় লাগবে আরও অনেক দিন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, সিলেট। শরণকালের বন্যাতে মাথা গোঁজা ঠাঁই হারিয়ে কপালে চিন্তার ভাঁজ সিলেটের বেশিরভাগ বানভাসীর। বন্যার পানি নামতে শুরু করলেও পুনর্বাসন নিয়ে দিশেহারা তারা। বেশিরভাগ মানুষ তাকিয়ে রয়েছে সরকারি সহায়তার দিকে। দূর থেকে বন্যায় তছনছ হয়ে যাওয়া মাথা গোঁজার স্থানটুকু দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিলেটের তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুর্দাও এলাকার আব্দুস শহীদ। দুই মেয়ে বিয়ে দেওয়ার পর চার সন্তান ও নাতি নাতনিদের নিয়ে এখানেই থাকতেন তিনি, কিন্তু বন্যার শুরুতেই ঘরের সাথে এক নাতিকেও হারিয়ে ফেলেন। আমার ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সরকার যদি আমার একটা ঘর দিত, আমার বাচ্চা চলে চলতো, আমি তো একটা ঘর ঘরের মতন থাকি আমার নাই। সিলেটের জৈন্তাপুরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হাজিরা বেগম বন্যায় হারিয়েছেন ঘর। ফসলের মাঠে কাজ করে জমানো টাকা দিয়ে বানিয়েছিলেন মাথা গোঁজার ঠাঁই, সেটি হারিয়ে তিন সন্তান সহ পাঁচজনের পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আসার পর তো ঘর অর্ধেক নাই, বাঙ্গার নিচে গাড়ি হয়ে কোনো সরে থাকি, বাচ্চা কাচ্চা সকি বাঙ্গা সুরে সকি যাই আছে তার উপরে থাকি বাচ্চা কাচ্চা লইয়ে। একই অবস্থা হালিমা আক্তারেরও। বাড়ি ঘর অনেক ক্ষতি হয়েছে, এই পিছন দিয়ে যে নদীতে আমাকে গেছে বাড়ি ঘর। গেছিলাম আরেক জায়গায়, ওখান আমরা বাড়ি ঘরে যাওয়াইছি, অসহায়ের মতোই রয়েছে। শরণকালের এমন বন্যা দেখেনি সিলেটবাসী। এ কারণে বন্যা পরবর্তী পুনর্বাসন এখন বড় চ্যালেঞ্জ। খাট পালং এগুলো ভেঙে চলে উড়ে গেছে, ঘরের বেড়াগুলো ভেঙে চলে ফেলেছে। আমরা ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য তো আমরা নিরাশ্রয় হন বর্তমান। এই অবস্থায় যদি আপনারা কিছু সাহায্য দিয়ে যান তাহলে আমরা একটু দুই এক বেলা খেতে পারবো আর কি। বাড়ি এখন বর্তমানে শুকাইছে আর কি, ঘর দর খুব ভাঙ্গা গেছে। ভাঙ্গা পানি কমে গেলে আর আইতাম বাড়িতে, এমন ঘর দুয়ার ঠিক করার মতো কোনো অর্থ নাই বর্তমান। পানি না আমার কি কমা, আমার তো কিছু নাই, কিভাবে ঠিক করবো? মানে আপনার কাছে আবদা দিলাম আর কি। পানি কমতে শুরু করলেও কমেনি সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগ। এদের কেউ হারিয়েছে বসতভিটা, আবার কারো তছনছ হয়েছে সকল সহায় সম্বল। এই পানি হয়তো কিছুদিনের মধ্যেই কমে যাবে, কিন্তু এই বানভাসীদের দুর্ভোগ কমতে সময় লাগবে আরও অনেক দিন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ,
সিলেট।